এই ধরনের মিল আমি বলছি শ্রীজাত কবিতায় যেন ভুড়ি ভুড়ি সকাল বিকেলের সঙ্গে সবসময় পাচ্ছি আমরা। এখন এর মধ্যে একটা চমকে যাওয়া আছে, আশ্চর্য হওয়া আছে, কিন্তু যদি তুমি জিজ্ঞেস করো দরকার আছে কিনা, আমি বলবো না, কোনো দরকার নেই। অন্তর্মিল ছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে অন্তর্মিলের দরকার, একটু অন্তর থাকতে হবে লিরিকের মধ্যে, তাহলে বাকিটা সব একদম। এটা এখানে অনেকেই লেখালেখি করে এবং নিশ্চয়ই এই সেশন শুনতে এসছে অনেকেই, হয়তো গীতিকার হতে চায়, তাদের জন্য প্রথম কথা এবং প্রথম উপদেশ যে লিরিক লিখতে গেলে অন্তর্মিলের সবসময় প্রয়োজন নেই, অন্তর্মিলের দরকার। তো শ্রীজাতদা, এই অনেক ক্ষেত্রে হয় না যে গল্প বলার ক্ষেত্রে যে তুমি অন্তমিল দিতেই হবে কোনো একভাবে সুরের জন্য বা কোনো একভাবে ভাবছো, কখনো কখনো অন্তমিলটা গোঁজামিল হয়ে যায়, তো এরকম কখনো ঘটনা ঘটেছে বা এরকম ফেস করেছো কখনো? দিতে চেয়েছে অন্তমিল, হয়েছে গোঁজামিল? না সেরকম আমার একটু এইসব বিষয়ে খুঁতখুঁতে নিয়ে আছে, মানে গোঁজামিলের দিকে আমি খুব একটা যেতে চাই না। সেখানে দুদিন বেশি লাগলেও একটু ঠিকঠাক শব্দ না পেলে গান শেষ করতে ইচ্ছে করে না। আর অনেক সময় আমাদের যেটা হাত পা বাঁধা থাকে, মানে অনেক সময় আমাদের সুরের উপরে লিখতে হয়, সুরটা আগে আমরা পাই তারপর পাথা বসাতে হয়, এটা অনেক সময় সোনার গয়নায় পাথর বসানোর মতো, মানে পাথরটার জন্যই উজ্জ্বলতা একটু বাড়বে কিন্তু পাথরটা ঠিক যেটুকু গর্ত করা আছে তার মধ্যে বসাতে হবে, একটু এদিক ওদিক হলে সেটা আঁকবে না। তো ওইভাবে আমাদের সুরের মধ্যে শব্দ বসাতে হয়, তখন আমার মনে হয় যে খুব স্বাভাবিকভাবে যারা লেখেন নিয়মিত তাদের ভেতরে একটা প্রক্রিয়া চলতে থাকে। আমরা যে খুব প্রচণ্ড মাথা খুঁড়ে সিন্দুক ভেঙে শব্দ এনে গানে বসি তবে একটা গান তৈরি করি তা কিন্তু নয়। সুর অনেক সময় অনেক কথা এনে দেয়, মানে বহু গান এমন লেখা হয়েছে যেগুলো শুনলে বোঝার উপায় নেই যে গান আগে সুর আগে না কথা আগে, কিন্তু সুরই আগে এসছে এবং তার উপরে কথাটা এমনভাবে এসছে যে সুর অনেক সাহায্য করে অনেক শব্দ দিয়ে দিয়েছে। অনেক সুর শুনলে বোঝা যায় যে এই কথাটা লিখতে হবে এখানে, এছাড়া অন্য কোনো শব্দ বসবে না, ফলে তখন গান এমনি লেখা হয় আর কি, তখন গোজামিলের দিকে যেতে হয়, তখন অন্তমিল এমনি। আচ্ছা হ্যাঁ, হাতে চলুন চলুন, আমি ধীরে 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 উঠতে হবে, মশা মারছে না হাতে দিয়েছে আমি শুনতে বুঝতে পারিনি, আমি বললাম হ্যাঁ হাত পেন দিলে কনফিডেন্টলি দিন, মাঝখানে ঝুলে থাকবেন না। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাইছিলাম যে সুর পেলে বেশি সুবিধা হয় গান লেখার ক্ষেত্রে, নাকি একটা সাদা কাগজ পেয়ে কোনো সুর নেই কোনো গাইড নেই? সাদা কাগজ পেলে খুব সুবিধা হয়, মানে খুব মজার ব্যাপার হচ্ছে যে আমার প্রথম লেখা গানে সুর করেছিল চন্দ্রবিন্দু, সেটাও চন্দ্রবিন্দু, হ্যাঁ প্রথম ছবির সুর ছিল সেই অর্থে। তো তখন আমাকে বলা হয়েছিল আমি লিখতে চাইনি, মানে আমি এই পাপের পথে আসতে চাইনি, কিন্তু আমাকে এই যে যারা এখানে বসে আছেন এবং আমাদের আরেক বন্ধুবর বিশ্বাস, সে এই অপরাধ জগতে কালো দুনিয়ায় আমার টেনে আনে, তো তারা বলেছিল যে তোমার গান লেখার অভ্যেস নেই, তুমি কবিতা লিখে দাও দুটো, ওই দুটো সুর হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা দেখার বিষয়, আমি তখন সাদা কাগজে সিচুয়েশনটা মাথায় রেখে দুটো কবিতাই লিখেছিলাম, সেই দুটো চন্দ্রবিন্দু এমনভাবে সুর করে গেয়েছে এবং গাইয়েছে, ওরা এখনও গানটা গান, সেটা শুনলে বোঝা যাবে না যে আমি সিচুয়েশন ভেবে গান লিখিনি। তো আমার মনে হয় যে একটা আন্তরিক বোঝাপড়া, যদি না সুরকার গীতিকার একই হন, যদি আলাদা মানুষ হন, তখন একটা আন্তরিক বোঝাপড়া কাজ করতে করতে বা নিজেদের বুঝতে বুঝতে তৈরি হয়ে যায়, যাতে দু তিনজন চারজন মিলে একটা গান বানালেও সেটার একটা পরিচিতি তৈরি হয়। এটা খুব কঠিন কাজ, একটা গান যখন আমরা শুনি তার পিছনে কিন্তু পাঁচটা মাথা ছটা মাথা কাজ করে, গান গায়ক থেকে শুরু করে যন্ত্রানুষঙ্গ থেকে শুরু করে তার আগে গান বানানো, কিন্তু তার যে একটাই অস্তিত্ব একটাই পরিচিতি তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে এই বোঝাপড়াটা। তো ফলে অনেক সময় আমার সুবিধে হয়, সত্যি সুবিধা হয় আজব সুবিধা হয় খাতা পেতে, কিন্তু আমাদের এখানে কাজ যেভাবে হয় আমি বলছি যে পরিসংখ্যান অন্তত বলে বেশিরভাগ ক্ষেত্রে আমাকে অন্তত 80% ক্ষেত্রে আগে সুর দেওয়া হয়েছে, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ সুরের উপর গান লিখতে একটা বেশ মজা আছে, সেই মজাটা আমি ছেড়ে দিতে চাই, একটা গতি পাওয়া একটা গাইডেন্স পাওয়া। আচ্ছা উপন্যাস শুরু থেকেই খুব টেনশনে ছিল বলে আমি কী বলবো লিরিক নিয়ে, আমার যে লিরিক্স যে সবসময় লিরিক নিয়ে কথা বলবে তা নয়, যে লিরিকটাকে হ্যান্ডেল করে, দুম করে একটা লিরিক পেলো তার মধ্যে উপন্যাস যেই ধরনের লিরিক পেয়েছে ও তাকে শুরু করেছে, হ্যাঁ বলতে পারি বিষ দিচ্ছু ছোবল দিচ্ছু মহা কিছু জীবে, এটা কেউ পেয়ে বলে এটা গাইব কী করে, এটাতে কী সুর দেবো? বা আরও একটা গানের উদাহরণ দেওয়া যেতে পারে, চন্দ্রবিন্দু নয়তে ছিল আমার তলতলে আমার ঘোড়ার ঘর গোটা, তারপর কি আমার ছাড়ের নাদি, যখন তোমার কাছে এরকম উদ্ভট লিরিক আসে তখন মনে হয় যে এতে সুর দেবো কী করে বা কীভাবে হ্যান্ডেল করবে এই ধরনের লিরিক? না সত্যি খুব মুশকিল হয়, আমার একটা ছোট্ট গল্প আছে আমি জানি না সেটা এখানে
গলাটা ঠিক হবে কি না, হয়তো একটু অশ্লীল শোনাতে পারে। তা কালকে খুনি সিজাদা বলছিল যে এক যা ও গান পায় আর কি, সেগুলো আগে সুর হয়ে যায়, তারপর সেই সুরের উপর। আর তোমার উল্টোটা, আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা ঘটেছে, শব্দ চয়নগুলো ডেলি। হ্যাঁ, মানে সিজাদা লেখাগুলো পাঠিয়ে দেয়, আর পাঠানোর ক্ষেত্রে প্রথম যে লেখাটা আমি পাই, প্রথম ড্রাফটটা, সেটা মোবাইল ফোনে পাঠাই। তো ফলে যেরকম হয় যে ইংরেজিতে টাইপ করে বাংলা অক্ষর। আমি খালি এখানে একটু জানতে চাইছি যে খুমারি মানে কে কে জানে, একটু হাত তুলবেন। খুমারি, কুমারি নয়, খুমারি কেউ জানে না। ছিল মন তারাতে কোন পাড়াতে ঢুমারি, কাটে খুমারি। তা এবার আমি কাটেটা কে এ টি দিয়ে সৃজাত লেখে, আর খুমারিটা কে এইচ ইউ এম এ আর আই। এবার আমি ভাবছি প্রথমে কাটেটাকে প্রথমে কাটে পড়লাম, তারপর বললাম কাটে না কেট, কে কি তো কেটও হতে পারে, আমার যে কেট খুমারি নাকি খেত খুমারি আমি বুঝতেই পারছি। তারপরে আমি ভাবলাম তাহলে বোধ হয় সৃজাত এইচটা বোধ হয় ভুল করেছে, ওটা কাটে খুমারির জায়গায় খাটে খুমারিও হতে পারে। জানি না আর আমি সত্যি কম বাংলা জানি, তোমার কাছে খুমারি বলে আমি কোনো বাংলা শব্দ ওটা তখন সৃজাত বলল ওটা বাংলা না, বাংলা নয়। তা এই একটু আগে বললো না যে মিল দিতে গিয়ে আমাকে খুব একটা কষ্ট করে খুঁজতে হয় না, তা আমি জানি না এটা কতটা কষ্ট করে যেখানে কুমারী শব্দটা জাস্ট মেলানোর জন্য দিয়েছে না এমনি চলে এসছে, সেটা সৃজাত বেটার বলতে পারে। তো সৃজাত যেটা হচ্ছিল যে মেলানোর একটা দায় থাকে অন্তর্নিহিত, তো তুমি এই মেলানোর দায়টা যে প্রশ্ন করলে সেটা কি সত্যি মেলানোর দায় হিসেবে নিয়েছে? যেমনি হয় যে আগে সুর পেয়ে তারপরে কথা বসাতে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, তেমনি আমার আবার উল্টোটা মনে হয় যখন আগে কথা পেয়ে যাই তারপর সুর করতে একটা অন্যরকম মজা হয়। এবং সবচেয়ে বড় কথা যে লেখার তো একটা ছন্দ থাকে, সেই ছন্দটাকে যদি আমি ভেঙে দিতে পারি, যেটা ওর একটা গানে আমি করেছিলাম, যে একটা গান পাঠিয়েছিল পরের গান যেটা যেটা সবচেয়ে বেশি হিট হয়, আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল, ফুরিয়ে আসছে স্নান করবার দিন অন্য কোথাও চল। তা আমি গানটা যদি এইরকম ছন্দে করি, আমার মনে হয় সৃজাত এই ছন্দেই গানটা লিখেছিল, কিন্তু আমি এই ছন্দে লিখতে গিয়ে অনেকটা কুমোর পাড়ার গরুগাড়ির মতো সুরটা হয়ে যাচ্ছিল, তো সেইটা আমি কিছুতেই মানে সুরটাকে ভাঙতে পারছিলাম না। আর ওরকম একটা সুর হয়ে গেলে খুব মানে আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে আনন্দ, গাছ মরে যাচ্ছে, খরা পড়ছে, তো সেই জায়গায় আমার শহরে শুকিয়ে যাচ্ছে জল, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে, মানে আস্তে আস্তে লুকিয়ে যাচ্ছে জল, জল চলে যাচ্ছে সেখানে আমার বাকি হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে এইভাবে করলে হবে না, তা আমি তখন একটু লাইসেন্স নিয়ে ওইখানে কিছু হুম হুম ঢুকিয়ে দিলাম, তো ফলে হুম হুম ঢোকানোর পর সুরটা একদম বদলে যায়। তো এবং গানটা যেহেতু অনেকের মুখে মুখে ছড়িয়ে গেছে, গানটা বেশ পপুলারও হয়েছিল, তো সেই জন্য আমার বিশ্বাস যে আমি ওই কথাটাকে জাস্টিস করতে পেরেছিলাম, সেইটা খুব মজা লাগে। আচ্ছা, উপলদার ক্ষেত্রে একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন না যে উপলদার লেখাও কিন্তু গান আছে। আজকে অনেক দিন আমাকে বললাম, আমি অনেক বছর আগে একবার আমি ফেসবুক বা ওরকম কোনো একটা সোশ্যাল মিডিয়ায় গানটা শুনেছিলাম, তো ওটার ব্যাপারে যদি একটু বলো। তোমার অনেক আমি আছে, আমি এমনি কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তাহলে আমি বলি যে উপসংযুক্ত কিন্তু নারী শিক্ষার জন্য অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে নীরবে, মেয়েদেরকে কার্টুন আঁকা থেকে শুরু করে অরিগামি শেখানো অক্লান্ত পরিশ্রম করে চলেছে, সেটা নিয়ে আপনি যদি বলতে পারেন। আমার লেখা লিরিক আমি বলছি যে কলেজে যা হয় সবাই কবি হতে চায়, তার কারণ আমি মেয়েদের ক্ষেত্রে বলতে পারবো না, ছেলেই বলছে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বলতে পারি কি তখন একটা কলেজ জীবনে একটা ইমপ্রেস করার ব্যাপার থাকে,
চন্দনের ওয়াইটুক হতে রয়েছে উনি, তো রবীন্দ্রনাথ ইমপ্রেস করতে চেয়েছিল একটি চরিত্র। তো সেরকম একটা ব্যাপার যে ওই ইমপ্রেস করার জন্য যদি একটা কবিতা লিখে ফেলতে পারি, ছড়া লিখে ফেলতে পারি, তো সেরকমভাবে আমিও ট্রাই করেছিলাম। তো করে আমি দেখেছি যে সেরকমভাবে কেউ ইমপ্রেসড হয়নি। হ্যাঁ, তখন বুঝলাম যে ওইটা আমার কাজ না। তো সে তারপর দেখলাম যে অনিন্দা চন্দন সেই জায়গায় যেরকম দুর্দার লেগে এগোচ্ছে, তো তখন আমি বুঝলাম যে ওখানে দৌড়ে ওখানে লিখি না, তারপরে অন্য রুট নিই অরিগামি। আমি খুব কিউরিয়াস হয়ে রয়েছি, আমি কথা যদি দু লাইনে গানটা শোনায়, কারণ অনেকেই শোনেনি গানটা। হ্যাঁ, কোন গান? এই তোমার লেখা গান, তোমার কলেজের গান। আরে কি মুশকিল, বিখ্যাত গায়ক তিনি, তো তিনি আমেরিকার পটভূমিকায় গানটা লিখেন আর কি। তার ইমেজিনি গুলো আমেরিকার বিভিন্ন জায়গার কথা বলা হয়েছে, তো সেই গানটা ছিল From California to the New York Island, from the Redwood Forest to the Gulf Stream waters, this land belongs to you and me. আমি করেছিলাম এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, রাজস্থান থেকে অরুণাচল প্রদেশ, হিমালয় থেকে কন্যাকুমারী, এই দেশ তোমার আমারই। পরে লিখে মনে হয়েছিল থাকিস আমাদের এইটা কন্যাকুমারী ছিল, কন্যাকুমারীর নাম হয়ে যদি রাজস্থান হতো তাহলে এই দেশ তোমার পরে কি মেলা তো আমি জানি। হ্যাঁ, এটাই আমি শুরু থেকে বলি। আচ্ছা, কেন এদেশ আমার হিন্দুস্তান? আচ্ছা, যেটা আমাদের মূল বিষয় যে লিরিকের মধ্যে, মূল বিষয়টা একবার বলবি আমি ভুলে গেছি, লিরিকের মধ্যেই আমার সিজাটা প্রথম যখন আমার কথা হলো। আর শোনো না, আমি না এই বিষয়টা ঠিক বুঝতে পারিনি। আমি দেখো মানে বইয়ের মতো লাস্ট এক লাইন লেখা ছিল যে লিরিকের মধ্যেই, মানে গানের লিরিকের মধ্যেই গল্প থাকে। আগেও কি গানের বা লিরিকের গল্প বলার দায় থাকে? হয় না দাদা, সঙ্গে খাঁচা করে প্রশ্ন করলি আমাকে। গানের লিরিকের মধ্যে গল্প বলার দায় থাক, মানে থাকা থাকা উচিত কি থাকা উচিত নয়, এটা ডিপেন্ড করছে যে লিখছে তার উপর। মানে আমরা তো দুরকম ভাবে গান লিখি, এক হচ্ছে যখন যদি আমি নিজের জন্য একটা গান লিখি, যে আমি যখন আমার ব্যান্ডে গান লিখছি, সেই গানে আমাকে আমার কোনো দায় নেই যে আমি কী লিখতে চাই, সেটা সম্পূর্ণ আমার ওপর। আমি যদি গল্প বলতে চাই তাহলে গল্প বলতে পারি, যদি গল্প না বলতে চাই তাহলে নাও বলতে পারি। মানে আমি বলছি এরকম হতেই পারে যে একটা সম্পূর্ণ একটা ননসেন্সিক্যাল লিরিক তৈরি হলো, যেরকম চন্দ্রবিন্দু গানটা আমরা তৈরি করেছিলাম, সেখানে যেরকম সত্যি কোনো মানেই নেই, বিভিন্ন রকম কোলাজের মতন শব্দগুচ্ছ এসে শেষে একটা জায়গায় মিলিয়ে দেওয়া হচ্ছে, সেটাও এক রকমের লিরিক। আবার একই রকমভাবে পরবর্তীকালে যখন উঠে যাওয়া সেইগুলো একটা গান লিখছি, সেখানে যেন স্পষ্টতই একটা গল্প আছে, যে সেখানে একটা সময় গাল একটা ছেলের টিউশনি করতে যাওয়ার গল্প, সে মেয়েটির সঙ্গে প্রেম, কিংবা একটা সময় আবার বসন্ত দেবিনের মধ্যে তাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার গল্প, ছেলেটা একা ফিরে আসার গল্প। তো সেই গল্পটা আমি বলতে চেয়েছিলাম, সেই জন্য লিখেছি। এটা এটা আমি বলছি গানে, গানটা তো একটা মাধ্যম, স্বতন্ত্র মাধ্যম। তো সিনেমার মতোই যেখানে গল্প যে বলতেই হবে, মানে সবাইকে লিরিসিস্ট মানে স্টোরি টেলার তা কিন্তু নয়, ঠিক তাই না? যে লিরিসিস্ট সে তার নিজের মতন লিখবে, মানে আর সিনেমার গান যখন আমরা লিখি, সিনেমার গান লেখার সময় বেসিক্যালি আমরা হচ্ছে ঠিক আশ্রমিক। হ্যাঁ, তো ওইখানে সিনেমার গানে আমাদের সিচুয়েশন বলে দেওয়া হয়। তো সেই সিচুয়েশন যেরকম, কেউ যদি চকলেটের রোলের দোকান খুলে যায় তাই নিয়ে গান লিখতে হয়, কেউ যদি কোনো মহিলাকে রুমাল দিতে চায় তাই নিয়ে গান লিখতে হয়, ফলে কোনটা রুমাল হবে কোনটা বেড়াল হবে সেটা নির্ধারণ করার ক্ষমতা আমাদের নেই, সেটা সবসময়ই পরিচালকের, মানে পরিচালক হচ্ছে এখানে সর্বময় কর্তৃত্ব, সে যা বলবে সেই নিয়ে আমাদের কাজ করতে হবে। একমাত্র যেটা হতে পারে সত্যি সত্যি শ্রীজাত বা এরকম যারা যারা এখন গান লিখছে, যাদের ক্রাফটের মুনশিয়ানাটা যত বেশি তারা তাদেরকে তত বেশি আড়াল করতে পারে। যে একটা শুনেই বলছে না, 80% আসে সুর তারপর লিখতে হয়, এই 80% যে সুর আসে ওই সোনার গয়নায় পাথর বসানোর মতন, তো সেটা সবসময় সোনার গয়না থাকে না, প্রচুর খাদ থাকে তাকে।
তাতে বলে একটা এমন পাথর জুড়ে দাও যাতে গানটা হিট হয়ে যায়, হ্যাঁ এমন লাইন লিখে দাও যেটা আর কি মারবো এখানে লাস্ট পড়বে, অন্যান্য সুরকারের অনেক বেশি কথা লিখেছে ও বলে এই জিনিসটাকে ফেস করতে হয়েছে, কিন্তু আমি অনেক লিরিক লিখেছি সেখানে আমি দেখেছি পরিচালকের লিরিকটা পড়ে বলেছে অসাধারণ হয়েছে, মানে মুখ চোখ উজ্জ্বল কিন্তু আবার একই সঙ্গে একটুখানি পাংশু হয়ে যাচ্ছে, একটা কথা বলবো একটু সহজ করে নইলে চলবে না, বলে এই চলবে না চলবে কি চলবে না লিরিক এটাই হচ্ছে এখন প্রধান আলোচনার বিষয়। তো বলে সিনেমায় আমাদের যখন গান লিখতে হয় তখন আমরা যে মানে লিরিসিস্ট হিসেবে যে ভূমিকাটা পালন করি সেটা মোটামুটি একটা কর্তাভজা ভূমিকা আর কি, যাতে প্রডিউসার এবং পরিচালক দুজনেরই রাতের ঘুম নষ্ট। আচ্ছা সিয়ামদা ওই একই প্রশ্ন যে আদৌ কি দাঁড়িয়ে থাকে কোনো গল্প বলার বা গল্প থাকতেই হবে? আসলে ওই ওই ভাগটা খুব আছেই যে নিজের জন্যে গান লিখছি না অন্যের জন্যে গান লিখছি। এখন দেখো খুব সত্যি কথা বলতে যেখানে আমরা বসে কথা বলছি সেখানে এমন একজন ছিলেন যার মতো বাংলা লিরিক আর কেউ কোনো দিন লিখে লিখতে পারো বলেও মনে হয় না, আর ওরকম গানও কেউ বাংলায় কম্পোজ করেনি, ফলে তার লিরিক যদি পড়ে দেখো তাতে গল্প আছে আবার নেইও, তুমি যদি ভাবো তাতে গল্প আছে বা না ভাবো প্রথম দামই গল্প না। এবার মুশকিল হচ্ছে যে আমরা যখন লিখতে বসি গীতবিতান কুলুঙ্গিতে রেখে দিই কারণ ওইটা সামনে থাকলে জীবনে আর কিছুই লেখা হবে না। তো আমাদের ছবির গানের জন্য আমার যেমন ছবির গানের অভিজ্ঞতাই বেশি অ্যালবামের গানের অভিজ্ঞতা, কিন্তু আমার যেহেতু নিজের জন্য গান লেখার অভিজ্ঞতা নেই কারণ মানে হ্যাঁ অ্যালবাম লিখেছি কিন্তু তখন গল্প বলার একটা দায় ছবির ক্ষেত্রে অনেক সময় থাকে। কিন্তু যেটা মজা হচ্ছে যেমন যদি চন্দ্রবিন্দুর লিরিকের কথা ধরো মানে ওদের লিরিকের কথা ধরো, যদি আমি গানের কথা ছেড়ে দিচ্ছি, যখন ওরা অনিন্দ্যচন্দ্রের যখন লিখেছেন ছবির জন্য তখন দেখবে অনেক সময় যে একটা গল্প তুমি টের পাচ্ছ কিন্তু একটা পুরো বাক্য কোথাও নেই, শব্দ বলার আছে, ধরো রূপকথাটার মতো একটা গান বা ধরো ফেরারি মনের মতো একটা গান, ফেরারি মনে আমার খুব প্রিয় গান কিন্তু কোথাও কোথাও একটা সম্পূর্ণ ছবি তৈরি হচ্ছে না, নানান ছবি উঠছে ভেঙে যাচ্ছে উঠছে ভেঙে যাচ্ছে কিন্তু একটা গল্প বলা হচ্ছে। এবার এই এইটা আগে ছিল না, এইটা সুমন্দা পর্যন্ত ছিল না, সুমন্দার গানে কিন্তু প্রচণ্ডভাবে গল্প আছে, যেমন বর্তমান আছে বাস্তব আছে সমাজ আছে রাজনীতি আছে তেমন প্রত্যেকটা গানে একটা বলার কথা আছে গল্প আছে। ওরা কিন্তু যেটা করলেন ছবির গানকে ভিত্তি করে যেটা ওদের ব্যান্ডের খুব বড়ো সিগনেচার সেটা হচ্ছে ওই গল্পগুলোকে ভেঙে দেওয়া, একটা কোলাজ, তোমার সামনে একটা বক্স অফ ওয়ার্ডস রাখলে অনেক সময়, এবার সেই বক্স অফ ওয়ার্ডস দিয়ে তুমি একটা এ গল্প বানাতে পারো বি গল্প বানাতে পারো সি গল্প বানাতে পারো সেটা তোমার উপর নির্ভর করছে। ফেরারি মন শুনলে আমার একটা ছবি আসে, আমার পাশের মানুষটার অন্য একটা ছবি তৈরি, এটা খুব চমৎকার একটা জিনিস যেটা ওরা ইন্ট্রোডিউস করতে বলে আমার মনে হয়, কিন্তু সেইটা আমরা চেষ্টা করে পারি না কারণ সেটা সিগনেচার থিং। আমাকে যেটা করতে হয় ছবির গানের জন্য সেটা ওই কর্তা ভজার ভূমিকা পালন করতে হয় ঠিকই, কিন্তু আমিও ফরচুনেট এখন পর্যন্ত যে আমাদের সময় থেকে একটা সেটা ওরাও স্বীকার করবেন যে আমরা বন্ধু বান্ধবরা একসঙ্গে কাজ করতে শুরু করলাম, আমাদের বন্ধুরাই ছবি বানাচ্ছে আমাদের বন্ধুরাই সুর দিচ্ছে আমাদের বন্ধুরাই গাইছে, ফলে আমাদের একটা সাডেন অ্যামাউন্ট অফ লিবার্টি সেটা আমরা নিজেরা বুঝে নিলাম যে তুই ছবি বানাবি আমি গান লিখবো তো তারা আমাকে বলবি না কিন্তু আমি আমার মতো লিখবো। এবার সেও সৃজিৎ বললো হয়তো যে ঠিক আছে এখন চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপড় লাগে, এটা অন্য কেউ পরিচালক হলে এই গানটা গীত কিনা আমার সন্দেহ আছে, ও এক ধাক্কায় বললো হ্যাঁ হ্যাঁ এইটা আমি নেবো কোনো একটা গান তৈরি করবো। তো ফলে এই আন্তরিক বোঝাপড়ারও একটা জায়গা আছে, তো সেইটা আমরা যারা আমাদের প্রজন্মের মধ্যে কাজ করি নিজেদের মধ্যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে তাদের মধ্যে কিন্তু এই স্বাধীনতাটা লিরিসিস্টকেও দেওয়া হয় যেটা আগে ছিল বলে আমার মনে হয় না, সেই দিক থেকে আমরা খুব ভাগ্য। আচ্ছা আর এই সময়ের একটা ট্রেন্ড আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই বলা হয় যে একটা ছায়াছবির ক্ষেত্রে মানুষ গান আলাদা শুনবে এবং সিনেমাটাকে আলাদাভাবে দেখবে, হ্যাঁ তো উপাদার কাছেই আসি, তো এই ট্রেন্ডটাকে তুমি কীভাবে দেখো যে একটা মানুষ গান আলাদা মানে দর্শক গান আলাদা শুনবে এবং সিনেমাটাকে আলাদাভাবে দেখবে? অনেকগুলোর ক্ষেত্রে যাবো এর পরে প্রশ্নে, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনুপমটা থাকলে খুব ভালো হতো, অনুপমটা হয়তো অনেক আগে একটা গান তার বানানো তার অন্য ইমোশন তার অন্য গল্প বলতে চেয়েছে তার অন্য বয়সে তার লেখা, হয়তো এই সময় একটা ছবিতে সেটা কাজে লাগবে কোনো একটি
ডিরেক্টর এসে সেটা স্বীকার করলেন। অনুপমের ব্যাপারটা হচ্ছে তোমার শেয়ার কেনার মতো অনেক আগে কিছু ডিভিডেন্ড কিনেছিল, সেগুলো এতদিনে এত দাম বেড়েছে এখন ভাঙাচ্ছে একে পরে, মানে ও শেয়ারের খাতাটা নিয়ে ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছিল এবং এখন ও মোটামুটি শেয়ার বেচেই চলে যায়, মানে ওকে বহুদিন কোথায় নতুন ইন্টারেস্টটা বেড়েছে অনেক, প্রচন্ড প্রচন্ড বেড়েছে, তিন ফেয়ার অব্দি গড়িয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা গানই গল্প থাকে, প্রোভাইডেড তোমার গল্প কাকে বলে সেই ডেফিনেশনটা তোমার কাছে কি। গল্প মানে যদি হয় যে একটা শুরু একটা হবে, সেখান থেকে একটা প্রেম হবে, প্রেম হয়ে শেষ হবে, সেরকম যদি মানে গল্পটা শুরু থাকবে আর গল্পটা শেষ থাকবে, এটাকে তুমি যদি গল্প হিসেবে ডিফাইন করো তাহলে হয়তো গানে সবসময় গল্প থাকে না। আর গল্প যদি এরকম হয় একটা টুকরো টুকরো কিছু বলছি সেটার মধ্যে যে তার শুরু এবং শেষ আছেই, থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার না, যেমনি মডার্ন গল্পে হয়ে থাকে, তাহলে আমিও বলতে পারি যে সেরকম গানও আছে যেখানে যেটা এক্ষুনি শ্রীজাত বলছিল চন্দ্রকিন্দুর অনেক, কেন দেখেছি একটা ইন্টারেস্টিং কথা বললো যে ভাষা ভাষা টুকরো টুকরো শব্দ কিন্তু শব্দগুলো একটা গল্প বানাচ্ছে, মানুষ আলাদা গান শুনবে আলাদা ছবি দেখবে, এমনকি তোমার ছবি তো তোমার প্রথম ছবি তো তুমি প্রসেনদার একটা গান ব্যবহার করেছিলে পাগলা, যাতে আমি নেচেও ছিলাম পাগলা খাবি কি ছাজে মরে যাবি, তো ধরো এটা অনেকদিন আগে সৃষ্টি একটা গান, তুমি বললে যে এই ছবিতে লাগবে, তো এই এই যে এই যে কম্বাইন করা তো এটা কীভাবে করো পরিচালকের সাথে? না সেটা আমি লিরিক লিখেছি বলে তার জন্য আলাদা কোনো সুবিধে পাইনি, মানে সেটা আমার মনে হয় একটা বাস্তব বুদ্ধি থেকে করি, আমার মনে হয় শুধু যে ওপেন নিবাস্তবে পাগলা খাবে কি গানটাকে ব্যবহার করবো কেন, তার আমার কাছে লজিকটা ছিল যে ওপেন নিবাস্তব যেহেতু 90-এর মাঝামাঝি সময়ের একটা সময়কালের ঘটনা, তো ওই সময়টায় বাংলায় তো তখন নতুন গান নিয়ে একটা তোলপাড় চলছে, সেখানে তখন সুমনদা এসে গেছে, তার গান শুনে সবাই আমরা অসম্ভব প্রভাবিত, ছুটে ছুটে যাচ্ছি, অঞ্জনদা গান গাইছেন কিংবা শিলাজিৎ নচিকেতা গান গাইছেন, তো ওই সময় কিন্তু কোমর বেঁধে নতুন নতুন ব্যান্ড যারা তারা তৈরি হচ্ছে, কোথাও সিনেকোটার এখনো তারা রিহার্সাল করছে, নতুন গান বানানোর চেষ্টা করছে যে কী কী হতে পারে নতুন গানের চেহারা, তো তার মধ্যে আমরাও ছিলাম, আমরাও ছিলাম, আমরা হয়তো কলেজ থেকে আরেকটু আগে শুরু করেছিলাম কিন্তু আমরা ছিলাম তার মধ্যে, তো আমার মনে হয়েছিল যে এই যে গানটা এর মধ্যে একটা ইংরেজি সুরের স্পষ্ট প্রভাব আছে এবং লিরিকটা ততটা পোক্ত নয়, মানে ততটা পোক্ত হলে আমি ব্যবহার করতাম না, সোজা কলোকিয়াল, হ্যাঁ তো এবং কলোকিয়াল শব্দ যে পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবে, হ্যাঁ মানে আমি বলছি এটার মধ্যে একটা মানে আদ্যন্ত চেহারার মধ্যে যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় যে যেটা সাধারণত গুরুগম্ভীর বাংলা গানের আলোচনার মধ্যে আসে না আর কি, তো আমার মনে হচ্ছিল একটা ব্যান্ড যারা এই ধরনের একটা 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 ওই লাবণ্য সুরটাকে মাথায় রেখে একটা এই ধরনের বিদেশি অনুপ্রেরণায় গান তৈরি করছে ড্রাম টাম বাজিয়ে, আবার তাদের কিন্তু বহিরঙ্গে তারা খুব বাঙালি, তারা স্যান্ডো গেঞ্জি পরে গোপালের, তারা ঢলঢলে পাজামা পরে, তাদের ঘরের মধ্যে রবীন্দ্রনাথ নজরুল সকলের ছবি ঝোলে, তো সেখানে তারা ড্রাম পিটিয়ে পাগলা খাবি কি গানটা করছে, ফলে ফলে এই কন্ট্রাস্টটা আমার খুব আকর্ষণ করেছিল, আমার মনে হয়েছিল যে এটা এটা ওই 90-এর সময় যে আমাদের মধ্যেও যে একটা ইন্সপিরেশন ছিল কিছু একটা করতে হবে, এটা হচ্ছে কিছু করতে হবে একটা ব্যান্ড যে তৈরি হচ্ছে গোপনে, আর এই এই প্রসঙ্গে যেটা তুললাম